আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার চ্যানেলের সঙ্গে আমাদের ভিডিওতে ক্লিক করলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা কোরআনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সোরাগুলোর বিস্তারিত আলোচনা পাশাপাশি আমরা আমলি কিছু ভিডিও আপলোড করে থাকি তো সব কিছু মিলিয়েই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে অনেক দিন যাবত আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি এবং ভিডিও করব আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব সেই ইচ্ছা আমাদের তৈরি হয়েছে এই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আজকের বিষয় একটা স্বপ্ন যদি আপনি দেখেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে রিজিকের অভাব দূর হয়ে যাবে এরকমভাবে বেশ কয়েকটি ভিডিও আমরা পাঁচটি স্বপ্ন ছয়টি স্বপ্ন দেখলে আপনার ভাগ্য খুলে যাবে এরকম ভিডিও আমরা আপলোড করেছি তো সেই ভিডিওর কমেন্টসে আপনাদের যে প্রশ্নগুলো থাকে যে আরও কিছু বিষয় আমরা জানতে চাই আরও এরকম কি কি স্বপ্ন আছে যেগুলো দেখলে আমাদের ভাগ্য খুলে যাবে রিজিকের অভাব দূর হবে টেনশন দূর হবে টাকা পয়সা আসবে সে বিষয়গুলো যদি বলতেন ভালো হতো তো আজকেও আমরা এরকমভাবে দশটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি এই জন্য কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে কাছের মানুষ যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আমরা কথা লম্বা করে মূল আলোচনায় চলে যাই প্রিয় বন্ধুরা দশটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আপনার রিজিকের অভাব দূর হবে সকল পেরেছে দূর হবে চিন্তামুক্ত জিন্দিগি যাপন করবেন স্বচ্ছলতার জিন্দিগি যাপন করবেন প্রিয় বন্ধুরা এক নম্বর হলো যদি আপনি হাউজি কাউসার দেখেন হাউজে কাউসারের পানি পান করাবে আমাদের রাসুল সাল্লাহ আলহি তার হাতে হাউজে কাউসারের পানি পান করে একেবারে নিষ্পাপ গুণাহ মুক্ত হয়ে একেবারে নিষ্পাপ পরিশুদ্ধ হয়ে আল্লাহ তালার জান্নাতে ঢুকতে হবে তাহলে সেই যে হাউজে কাউসারের পানি আপনি যদি স্বপ্নে দেখেন হাউজে কাউসারের পানি তাহলে আপনার ভাগ্য খুলে যাবে রিজিকের অভাব দূর হবে সকল পেরেশানি দূর হবে ইংশা আল্লাহ তালা প্রিয় বন্ধুরা দুই নম্বরে যেই ব্যাখ্যাটা আসছে সেটা হলো যদি আপনি আপনার কান কান যে আছে মানুষের দুইটা কান সে কান যদি আপনি লম্বা দেখেন একটা দেখেন বা দুইটা দেখেন যদি আপনার কানকে আপনি লম্বা দেখেন তাহলেও আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে রিজিকের অভাব দূর হয়ে যাবে সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ স্বাচ্ছলতা চলে আসবে প্রিয় বন্ধুরা তিন নাম্বারে যেটা এখানে উল্লেখ করা হয়েছে কালো ঘোরা আপনি যদি কালো ঘোরা স্বপ্নে দেখেন তাহলে এটা হলো নেতা হওয়া নেতৃত্ব লাভ করার লক্ষণ যদি আপনি কালো ঘোড়া স্বপ্নে দেখেন তাহলে আপনি নেতা হবেন বা দশজন হোক বিশজন হোক একটা সমাজের হোক একটা ইউনিয়ন বা একটা জেলা একটা থানা যাই হোক না কেন নেতৃত্ব লাভ করবেন আপনি নেতা হবেন ইনশা আল্লাহ তালা খুবই চমৎকার ব্যাখ্যা চার নাম্বার হলো কাপড় পরিধান করতে দেখা যদি আপনি কাপড় পরিধান করতে দেখেন এটাও খুবই চমৎকার বিষয় যদি আপনি বিয়ের বয়স আপনার হয়ে যায় প্রাপ্ত বয়স্ক আপনি হন তাহলে আপনার বিয়ের প্রস্তাব আসবে বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হবে যে কোনো ক্ষেত্রেই আপনার জন্য মঙ্গলজনক বিষয়টাই রয়েছে প্রিয় বন্ধুরা পাঁচ নাম্বারে যেটা হলো আপনি যদি স্বপ্নে দেখেন আপনি বেহেস্তের মধ্যে রয়েছেন আপনি স্বপ্নে দেখলেন যে আপনি জাহান্নামের মধ্যে নেয় জান্নাতের মধ্যে আছেন যদি এমন স্বপ্নে দেখেন তাহলেও এর ব্যাখ্যা হয় এমন যে আপনার রিজিকের অভাব দূর হবে পেরেশানি দূর হবে সর্বপ্রকার পেরেশানি দু একটা পেরেশানি না যত ধরনের পেরেশানি আছে সব ধরনের পেরেশানি থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে মুক্ত করবেন প্রিয় বন্ধুরা এরপরে যে ব্যাখ্যাটা আসছে ছয় নম্বরে স্বপ্নে যদি আপনি বাজার দেখেন আমাদের পাশে তো বেশ কয়েকটি বাজার আছে তো যার এলাকায় যেই বাজার আছে যেখান থেকে আপনারা বাজারে তৈরি তরকারি কিনে থাকেন আরও অনেক কিছু কিনে থাকেন তো সেই বাজার যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটা ধনী হওয়ার লক্ষণ আপনার হাতে টাকা পয়সা আসবে এমন জায়গা থেকে আসবে যেটা আপনার কল্পনা ছিল না যে এখান থেকে আমার কিছু টাকা আসতে পারে সেখান থেকেও আপনার কাছে টাকা পয়সা চলে আসবে প্রিয় বন্ধুরা সাত নাম্বারে যেটা এখানে রয়েছে সেটা হলো বাস পাখি বাস পাখি যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনার বিপদ আপদ যা আছে বালা মুসিবত যা আছে সেগুলো দূর হয়ে যাবে এখন আপনার বিপদ বালা মুসিবত এগুলো যদি দূর হয়ে যায় তাহলে তো আপনি বিপদ মুক্ত থাকা মানেই ভালো আসেন মুসিবত দূর হওয়া মানেই ভালো আছেন স্বচ্ছলতার জিন্দিকি যাপন করতেছেন এবং টাকা নাই এই যে অবস্থাটা টাকা আছে এটা আরেকটা অবস্থা ধরো টাকা নাই এটা হলো চিন্তার কারণ টাকা আছে এটা হলো ভালো একটা মুহূর্ত তো এরকমভাবে খারাপ যত মুহূর্ত আছে সব মুহূর্তগুলো কেটে যাবে ভালো মুহূর্তগুলো চলে আসবে ইনশাআল্লাহ আট নম্বরে যেই ব্যাখ্যা রয়েছে আপনি যদি আপনার বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন বাবা মা অনেকের চলে গেছে যেমন আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা জান্নাতের মাকাম দান করুক তো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন বা যাদের বাবা মা দুজন চলে গেছেন যদি আপনি তাদেরকে জীবিত দেখেন বাবা মা মারা গেছে তাদেরকে আপনি জীবিত দেখলেন যে জীবিত আপনার বাসায় আসছে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে বা দূরে কোথাও আছে এমনটা দেখলে চিন্তা দূর হবে আপনার চিন্তা পেরেশনে আছে চিন্তা দূর হয়ে যাবে এবং পাশাপাশি আপনার কারও যদি অসুস্থতা থাকে আপনি নিজেও যদি অসুস্থ থাকেন তাহলে সুস্থতার জিন্দিগি লাভ হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা নয় নাম্বারে যেই ব্যাখ্যাটি এখানে আমি উল্লেখ করব সেটা হলো আঙ্গুল সংকুচিত করতে দেখা আপনি যদি আপনার হাতের আঙ্গুলগুলোকে সংকুচিত করতে দেখেন একত্রিত করতে দেখেন এটাও আপনার ভাগ্য খুলে যাওয়ার টাকা পয়সা আসার দূর হওয়ার লক্ষণ এজন্য আঙ্গুল সংকুচিতি করতে দেখা এটাও আপনার জন্য খুবই মঙ্গলজনক স্বপ্ন প্রিয় বন্ধুরা দশ নম্বরে আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলোর সর্বশেষ যে ব্যাখ্যা সেটা হলো আপনার নখ হাতের নখকে যদি আপনি লম্বা দেখেন তাহলে শত্রুর উপর বিজয় হবেন অর্থাৎ আপনি যার যার শত্রু এই শত্রুদের উপর আপনি বিজয় লাভ করবেন যদি আপনি আপনার হাতের নখগুলোকে লম্বা দেখেন প্রিয় বন্ধুরা আজকে দশটি স্বপ্নের ব্যাখ্যা যেই দশটি স্বপ্ন দেখলে পরে আপনাদের ভাগ্য খুলে যাবে রিজিকের অভাব দূর হবে সকল পেরেশানি দূর হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এখন এই দশটি স্বপ্ন আপনার একটা স্বপ্ন যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি যদি ভাবেন হুজুরের কাছ থেকে শুনলাম যে সফলতা আসবে বিপদ দূর হবে কই বিপদ তো দূর হয় না আপনি চিন্তায় পড়ে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরই ভিডিও শেষে একটা কথা বলে রাখি সেটা হলো আপনার স্বপ্ন দেখলেন সাথে সাথেই সেটার প্রতিফল পাবেন এমন নয় অদ ইউসুফ আলি হিসুসাল্লাম কত বছর আগে স্বপ্ন দেখছেন কত বছর পরে এটার ফলাফল প্রকাশ পাইছে তো এরকমই আপনি আজকে দেখলেন যে আজকেই হবে দশ দিন পরে হবে বিশ দিন পরে হবে পঞ্চাশ দিন দুই মাস পাঁচ মাস পরে হবে এমন নয় কিন্তু আপনার সফলতা আসবে সেটা একদিন পরে হতে পারে যেদিন দেখলেন তারপরের দিনও হতে পারে দশ দিন পরে হতে পারে পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর পরেও হতে পারে এজন্য স্বপ্ন দেখা মানে যে আমার সফলতা চলে আসলো এমন কিন্তু নয় সর্বোপরি আমি আশা করব যে আজকের এই ভিডিওতে আমি যেভাবে আপনাদের কাছে দশটি বিষয় উপস্থাপন করেছি আপনারা যে দশটি বিষয় আমি উল্লেখ করলাম আশা করি দশটি বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি আমার মতো করে আপনাদের কাছে স্পষ্টভাবে সবগুলো বিষয় জানানোর চেষ্টা করলাম আশা করি সকলেই কোনো ভুল হয়ে থাকলে কথার কোনো জড়তা হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ইমানের সাথে জিন্দিকে যাপন করুন আল্লাহ আল্লাহ রাসুলের কথা আল্লাহ আল্লাহ রাসুলের আলোচনা নিজ পরিবারের সঙ্গে নিজে নিজে সেগুলো আলোচনা করুন রাসুলের সুন্নাগুলো আঁক্রো ধরুন এবং কোরআন সুন্না অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতু